রেডি আছে, ঠিক আছে? রেডি হয়েছে, আমরা প্রথমে কী করবো, রিসেট মারবো। রিসেট মারার লাগে তোমার রেডি বাটন আর টেস্ট বাটন, যে রেডি বাটন আর রিসেট বাটন দুটো একসাথে সাপ দিয়ে সুইচ অন করো। সুইচ অন হয়েছে না? সুইচ অন হলে এবার দেখো প্রোগ্রাম কত পর্যন্ত যায়। প্রোগ্রাম কিন্তু 22-এর উপরে যাবে না, 22-এর উপরে যাবে না, 1 থেকে 22 পর্যন্ত 22 উপরে যাবে না। কিন্তু আমাকে রিসেট মারার লাগে লাগবে 99-তে গেলে রিসেট মারতে হবে, মারা যাবে, ঠিক আছে? আমাকে যেহেতু এখানে 22-এর উপরে যাইতেছে না, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, 10-এ আনা লাগবে। কি 10 আনা পি বাটন, পি 3 আর হলে সিলেক্ট বাটন, দুটো একসাথে সাপতে ধরা লাগবে, ঠিক আছে? সাপতে ধরার পরে এবার তোমার 99 আসবে, ঠিক আছে? আগে কিন্তু 22-এর উপরে যায় না, এবার 99 আছে, ঠিক আছে না? ঠিক আছে, 99 আসার পরে এবার আবার রেডি বাটন সাপ দিলাম। রেডি বাটন সাপ দেওয়ার পরে একটা 0 আছে, এটা 1 করে দিলাম, ঠিক আছে? এবার রেডি বাটন অফ করে দিলাম, এবার আমাদের কম্পিউটার রিসেট হয়ে গেছে, ঠিক আছে? এবার যদি আমরা মেশিন চালাই, এই দেখো ইরোর 1 আসতেছে, মেশিন চলবো না, ঠিক আছে? ইরোর 1 আসতেছে, কী কারণে আসতেছে? কারণ আপনার প্যাটার্ন সেট করা নাই, প্যাটার্ন বন্ধ আছে, যে 7 নম্বর প্যাটার্ন বন্ধ, 8 নম্বর প্যাটার্ন বন্ধ, 9 নম্বর প্যাটার্ন বন্ধ, যার কারণে এগুলো আসতেছে। দেখি 1 নম্বর আছে কিনা, 1 নম্বরও বন্ধ, সবই বন্ধ, তাহলে মেশিন চলবো না। থাকলে কী বাঁচতো, যে থাকতো তাহলে মেশিন রেডি হয়ে যেত, ঠিক আছে? তাহলে আমাদের প্যাটার্ন খোলা লাগবে, প্যাটার্ন খুলতে হলে আমাদের কী করতে হবে, রেডি বাটন আর টেস্ট বাটন একসাথে শব্দ দেবে, মেশিন অন করলাম নাকি? প্রথমে কী করলাম, রিসেট মারলাম, রিসেট মারার পর আমাদের প্যাটার্ন সব বন্ধ হয়ে গেছে। এখন আমরা প্যাটার্ন খুলবো, প্যাটার্ন খুলতে হলে আমাদের 3 নম্বরে আসতো প্রোগ্রাম 3, হ্যাঁ, 3 নম্বর থেকে তোমার প্যাটার্ন খোলা যাবে আর কি, লক করা আছে লকটা খোলা যাবে। এবার রেডি বাটন চাপ দিলাম, চাপ দেওয়ার পরে 1 নম্বর প্যাটার্ন আসছে, 1 নম্বর প্যাটার্ন যদি 0 থাকে তাহলে বন্ধ লক করো, আর যদি এটা 1 করে দেয় তাহলে 1 নম্বর প্যাটার্ন চলবে, ঠিক আছে? এবার সিলেক্ট বাটন চাপ দিলে এই 2 নম্বর প্যাটার্ন, 2 নম্বর প্যাটার্ন 0 আছে এটা বন্ধ, এটা অন করে দেওয়া লাগবে। এভাবে যতগুলো প্যাটার্ন বন্ধ আছে সবগুলো অন করে দিতে হবে, ঠিক আছে? এবার 5 নম্বর প্যাটার্ন 0, 6 নম্বর প্যাটার্ন আসলে তোমার বন্ধ অন করে দিলাম, 7 নম্বর বন্ধ আছে অন করে দিলাম, 8 নম্বর, 9 নম্বর বন্ধ আছে, 14 নম্বর অন করে দিলাম, 15 নম্বর অন করে দিলাম, ঠিক আছে? এভাবে তোমার যতগুলো প্যাটার্ন আছে সবগুলো এভাবে অন দিয়ে অন করতে হবে, যদি 0 থাকে তাহলে অন দিয়ে অন করে দেওয়া লাগবে। এবার রেডি করে দিলাম, রেডি করার পরে দেখি 1 নম্বর প্যাটার্ন খোলা, 2 নম্বর প্যাটার্ন বন্ধ, অন করে দিলাম, 2 নম্বর প্যাটার্ন খোলা, 3 নম্বর, 4 নম্বর খোলা, 5 নম্বর খোলা, 6 নম্বর বন্ধ, 7 নম্বর খোলা, 8 নম্বর খোলা, 9 নম্বর বেশি ইম্পর্টেন্ট, 9 নম্বর বন্ধ, এটা 0 করে দিলাম, কারণ বাড়িটাকে সবচেয়ে বেশি চলে 9 আর 10, 9 আর 10 স্টিচ ঘন থাকে, ঠিক আছে? বাকি যে প্যাটার্নগুলো থাকে ওগুলো পাতলা থাকে, আমাদের 9 আর 10 এগুলো খুলে দিলাম, এগুলো বেশি ইম্পর্টেন্ট। 11, 12, 13, 14 এর বেশি যাওয়ার দরকার নেই, 15 নিয়ে এলাম। এভাবে যতগুলো প্যাটার্ন আছে খুলে দেওয়া যাবে, বহুত প্যাটার্ন আছে, 99 প্যাটার্ন আছে। এবার রেডি বাটন চাপ দিলাম, পাওয়ার বাটন অফ করলাম, ঠিক আছে? এবার সেভ হয়ে গেল, সেভ হওয়ার পরে এবার দেখো মেশিন রেডি হয়ে গেছে, ঠিক আছে? 6 নম্বর, এবার 6 নম্বর প্যাটার্ন, এই যে প্যাটার্ন নাম্বার এগুলো লাগছে, হচ্ছে প্যাটার্ন নাম্বার। তারপরে এই যে রেডি বাটন অন অফ রেখে প্যাটার্ন চেঞ্জ করা লাগে, যেমন এই 9 নম্বর প্যাটার্ন আনলাম, এবার চাপ দিলাম, রেডি হইলো, রেডি চলে, প্যাটার্ন চলে নাই, ঠিক আছে? এই হলো দ্বিতীয় অপশন। প্রথমে আমরা রিসেট মারলাম, এবার 2 নম্বরে প্যাটার্ন লক ছিল, প্যাটার্ন খুললাম নাকি? এবার আসলে গিয়ে 3 নম্বর, 3 নম্বরে এবার দেখো রেডি বাটন আর রিসেট বাটন একসাথে চাপ দিয়ে অন করলাম, অন করার কথা কথা আসলে 1 আসলো না, প্রোগ্রাম নাম্বার 1, এটার মধ্যে থাকে হলে গিয়ে স্প্লিট, এই যে কত আসে 2700, রিসেট মারার পরে স্পিড 2700 হয়ে গেল, এটাকে আমরা ভিতরে থেকে লক করে দিলাম, 2000 করে দিলাম, হ্যাঁ, এখন কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা কী করলাম, সুইচ বাটন অফ অফ করে আবার অন করলাম, এবার দেখো 9 নম্বর প্যাটার্ন অন করলাম, কিন্তু স্পিড 2000-এর বেশি যাবে না, 2000-এর বেশি যাচ্ছে না, হ্যাঁ লক হয়ে গেল। এবার যদি আমরা যদি স্পিডটা আবার খুলি,
রেডি বাটন অন করে এখান থেকে যদি বাড়াই দিই 2500, তাহলে স্পিড এখান থেকে এজ স্পিড এখন বাড়বে, কারণ আমরা ওখানে 2500 দিয়েছি, 2500 হয়েছে, ঠিক আছে। এবার রেডি করবো, 2000 লক রেডি বাটন আর টেস্ট বাটন একসাথে সাথে ধরে রেখে মেশিন অন করলাম, প্রোগ্রাম নাম্বার 1 আসলো। এবার রেডি করলাম, রেডি করার পরে স্পিড 2500 ছিল, এবার 2000 কিংবা এই দেখো 1500 করে দিলাম, রেডি বাটন অফ করে দিলাম, 1500 হয়ে গেলো, তাই না। এবার সুইচ অফ করলাম, সুইচ অফ করার পরে আবার চালু করলাম, এবার সুইচ রেডি করলাম, এই দেখো স্পিড 1500 হয়ে গেছে, আগে ছিল 2500 এখন 1500 হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ভিতরে স্পিড। এবার আসলে গিয়ে মেশিনের যে বেসিক যে প্রোগ্রামগুলো থ্রি প্যাটার্নের, এটার মডেল হলো 1900 মডেলের, ঠিক আছে, যুগে 1900 মডেল। এটা হলো প্যাটার্ন নাম্বার, প্যাটার্ন নাম্বার আছে কত, 9। রেডি বাটন অফ তাই রেখে তোমার প্যাটার্ন চেঞ্জ করা লাগবে, যে আমি কিন্তু 1 নম্বর প্যাটার্ন চলবো, রেডি করলাম 1 নম্বর প্যাটার্ন, রেডি বাটন অফ করে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বরও চালাইতে পারো সমস্যা। এটা হলো তোমার প্যাটার্ন নাম্বার, প্যাটার্ন অফ করে এটা হলো এক্স স্কেল, এক্স স্কেল হলো তোমার লাম্বা যে বাটনটা, লাম্বাটা এটা কমানোর জন্য। রেডি বাটন অফ রেখে যদি আমরা কমাই দিই তাহলে কমবো, বাড়াই দিলে বারো। এটা হলো ওয়াই স্কেল, ওয়াই স্কেলের লোক উপরে নিচে, ঠিক আছে। আমরা সামনাসামনি সেট করি, সুতা লাগাই নিচে, আমাদের বাচ্চাটা কত বড়, তাই না, নতুন জায়গায় নেই। বাটনটা অনেক বড় না, এবার দেখো এখানে আনো পিছনে রেডি বাটন অফ করে দেয়, তারপরে যে এক্স স্কেল এটা কমা দিতে হবে, এটা কমা দিলে বাটনটা ছুটে যাবে। যদি আমরা বেসিক্যালি 40 রাখি এক্স স্কেল, ওয়াই স্কেল রাখতে হবে, ওয়াই স্কেল যাচ্ছে চলবো সবসময় ছোটো, ঠিক আছে। স্পিড 1500, এটা হলো তোমার মানে গোনার জন্য মানে কোয়ান্টিটি, কয় পিস বডি হইতেছে এটা কোয়ান্টিটি করবো, ঠিক আছে। এবার আমি রেডি বাটন অন করি, এখানে 12 পিস আছে কোয়ান্টিটি, ঠিক আছে। এবার 13 হয়ে গেছে, জায়গাটা 13 হয়ে গেছে, এক পিস বাড়তে করলে এক পিস বাড়বে, 14 আছে, 14 আছে, কত 15 আছে, তাই না, 15 দাও। ওটা হলো গণার জন্য, কয় পিস বডি করতেছে না গণার জন্য, তারপরে যদি আমরা যেমন 10 নম্বর প্যাটার্ন, এবার আমরা 9 নম্বর প্যাটার্ন সেট করি, এই যে 9 নম্বর, এই 9 নম্বর প্যাটার্ন, এই মেশিনে কি প্যাটার্ন চেঞ্জ করলে 100-100 হয়ে পড়ে, এক্স স্কেল 100 হয়ে পড়ে, ওয়াই স্কেল 100 হয়ে পড়ে, ঠিক আছে। এটা আবার পরবর্তীতে যা লাগে অতর দিয়ে করে নেওয়া লাগে, যেমন 100 আমরা দেখি কতটুকু আছে, রাখতে 100 আছে বলে গিয়ে এই যে এটা আছে 100, হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে কমাই দিয়ে এদিকে আনো, ঘুরে রেডি বাটনটা অফ করে এখানে 50 করে দিই কিংবা 60 করে দিই, এবার রেডি করে দেবো, হ্যাঁ। এবার এনে রাখো, সুতা কাটা গেছে,
এখানে ববিন কেস হ্যাঁ ববিন কেস লাগানোর সিস্টেমটা একটু দেখা দিস ক্লাসটা মানে নিয়ে ভালো তো না এটা হলো শেডেল না সেটা না বসালাম বসানোর পরে বসানোর পরে শেডেল কাভার লাগালাম লাগায় লক করে দিলাম দুই পাশ থেকে তারপরে ববিন কেস লাগালাম ঠিক আছে এবার আমরা অ্যাক্সিসটা দিচ্ছি সাইডে দেখি এবার সাইডে কতটুকু আসে 100 ছিল এটা সাইডে হলো এটা তাই না এবার আরেকটু কমাই দেয় দেখি 35 রেডি বাটন অন করলাম কমে গেছে 100 এটা সাইডে এটা 35 ছোট হয়ে গেছে তাই না এবার আমরা আরেকটা জিনিস করি সুতরাং বাইরে আনি ববিন গেস কীভাবে লাগা মানে আপনার তোমার রেডি বাটন অফ করে যে ববিন যে ঘুরে না ঠিক আছে এবার রেডি বাটন অন করে ববিন ভরা লেগে টানা ববিন যেটা বলে ঠিক আছে আবার পাতানে চাপ দিলে অফ হয়ে আবার দিলে আবার পাতানে দিলে অফ এটা হলো আমাদের ববিন ভরার লেগে এক্সট্রা ববিন ভরার লেগে রেডি বাটন অফ করে দিলাম ঠিক আছে তাহলে আমরা কী কী দেখলাম রিসেট প্যাটার্ন খোলা আর এদিকে বেসিক্যালি এক্স স্কেল ওয়াই স্কেল এগুলো কমানো পারে ঠিক আছে এই আজকে পর্যন্ত ভিডিওটা বড় হয়ে গেছে পরে আবার দেখাবো।